হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি শিক্ষক বাতায়নের একজন ডিস্ট্রিক্ট শিক্ষক অ্যাম্বাসেডর হয়ে থাকেন, তাহলে অন্যান্য শিক্ষক যারা শিক্ষক বাতায়নের সদস্য তাদেরকে কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আমরা শিক্ষক বাতায়নে প্রবেশ করি। বন্ধুরা, গুগল ক্রোমে প্রবেশ করার জন্য আমাদের গুগল ক্রোম অ্যাপে টাচ করতে হবে। এরপর উপরে সার্চ বারে আমরা লিখব শিক্ষক বাতায়ন। এটা লেখার পরে আমরা সার্চ আইকনে ক্লিক করব। বন্ধুরা দেখুন, চলে এসেছে শিক্ষক বাতায়ন লগইন নিবন্ধন। তো আমরা লগইন নিবন্ধন এখানে ক্লিক করলাম। যারা ইতিমধ্যে শিক্ষক বাতায়নের সদস্য হয়েছেন তাদের অবশ্যই একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড রয়েছে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। অলরেডি আমার আইডি এবং পাসওয়ার্ড এখানে সেভ করা রয়েছে, আমি এখানে সাইন ইন ক্লিক করলাম। বন্ধুরা, আমি আগেই বলেছি, আপনি যদি একজন আইসিটি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হয়ে থাকেন, সেক্ষেত্রে শিক্ষক বাতায়নের অন্যান্য শিক্ষকদের বা সদস্যদের আপনি কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো একজন শিক্ষক বাতায়নের আইসিটি ফোর ই অ্যাম্বাসেডর কিভাবে বুঝবেন? বন্ধুরা এখানে দেখুন, আমার ছবি রয়েছে, তার নিচে রয়েছে আমার নাম এবং এর নিচে একটি ব্যাজ রয়েছে। তো এই ব্যাজটি থাকলে বুঝবেন যে এই শিক্ষক একজন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর বা জেলা অ্যাম্বাসেডর, আইসিটি ফোর ই অ্যাম্বাসেডর। তো বন্ধুরা, আমি আবেদনকৃত অন্য শিক্ষক যিনি শিক্ষক বাতায়নের সদ্য সদস্য হয়েছেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ভেরিফাই করব। আপনারা এটা ইচ্ছা করলে ল্যাপটপেও বা কম্পিউটারেও করতে পারেন, তো ইচ্ছা করলে আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন। তো উপরের দিকে দেখুন, থ্রি ডট রয়েছে গুগল ক্রোমের, আমরা থ্রি ডটে টাচ করলাম। এরপর নিচের দিকে দেখুন, ডেস্কটপ সাইট, এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে, তাহলে ল্যাপটপের মতোই দেখা যাবে। তো এখানে আমার যেখানে নাম দেখা যাচ্ছে আমি এই নামের উপরে টাচ করলাম। এরপরে দেখুন এখানে শিক্ষক ভেরিফিকেশন এখানে টাচ করলাম। বন্ধুরা, এখানে যারা শিক্ষক ভেরিফাইয়ের জন্য আবেদন করবেন সদ্য সদস্য, তাদের এখানে ক্রমিক ছবি, নাম এবং প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেল দেওয়া থাকবে। ডান পাশে দেখুন সম্পাদন, এখানে টাচ করে তাদেরকে ভেরিফাই করে দিতে হবে। আপাতত তেমন কেউ নাই যে এখানে ভেরিফাই করার মতো, একমাত্র আইসিটি ফোর ই জেলা অ্যাম্বাসেডরগণই অন্যান্য শিক্ষকদের ভেরিফাই করতে পারবেন। বন্ধুরা, ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি নিশ্চিতভাবে ওই শিক্ষককে চেনেন বা ওই শিক্ষকের আইডি সম্পর্কে আপনার জানা। এমনও হতে পারে যে ফেক আইডি হতে পারে, তিনি কোনো শিক্ষক নন, অন্য কোনো ব্যক্তি এখানে শিক্ষক বাতায়নের সদস্য হয়েছেন। তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে আপনি ভেরিফাই করবেন। এখানে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন। এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।